আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি। আজ আপনাদের জন্য খুবই একটা সুন্দর ভিডিও নিয়ে আছি, আশা করি অনেক হেল্পফুল হবে। তো আজকের ভিডিওটা আমরা বুঝতেই পারছেন কুমিল্লার সবচেয়ে সুন্দর 10টি দর্শনীয় স্থান সম্পর্কে আমি আপনাদের ভিডিও দিতে চেষ্টা করবো। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিও মিস না করেন। তো আমরা চলুন মূল ভিডিও চলে যাই, আমরা তাহলে আর পরবর্তী ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, আমরা তো জানি কুমিল্লার যার মধ্যে অনেক অনেক দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে আমি 10টি দর্শনীয় স্থান সম্পর্কে আলোচনা করবো যেগুলো সবচেয়ে সুন্দর এবং হয়তো আপনাদের অনেক ভালো লাগবে। তো কুমিল্লার 10টি দর্শনীয় স্থানগুলোর মধ্যে যেটি এক নম্বরে রয়েছে সেটা হচ্ছে শালবন বৌদ্ধবিহার। শালবন বৌদ্ধবিহার কুমিল্লা জেলার কোটবাড়িতে অবস্থিত, যা বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন হিসেবে সুপরিচিত। তৎকালীন সময়ে এই অঞ্চলে শাল ও গদারের বন ছিল বলে বিহারটি শালবন বিহার নামে পরিচিতি লাভ করেন। শালবন বিহারটি অনেকটা বৌদ্ধ পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো, তবে আকারের দিক দিয়ে পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে কিছুটা ছোট। কোটবাড়ি এলাকায় 1875 সালে রাস্তা তৈরির সময় একটি ইমারতের ধ্বংসাবশেষ সকলে প্রত্যক্ষ করেন, তখন এটিকে প্রাচীন দুর্গের অংশ হিসেবে ধারণা করা হচ্ছিল। দুই নম্বর দেশে দর্শনীয় স্থান রয়েছে সেটা হচ্ছে ফান টাউন পার্ক। বিনোদনের নতুন আয়োজন নিয়ে কুমিল্লা জেলার ডুলিফাড়াতে 2016 সালে বেসরকারি উদ্যোগে গড়ে তোলা হয়েছে ভার্চুয়াল থিম পার্ক ফান টাউন। ভিন্ন দেশে নির্মিত এই পার্ক ছোট বড় সব বয়সী মানুষদের নির্মল বিনোদনের জন্য একটি উপযুক্ত জায়গা। পার্কের মনোরম পরিবেশে ঘুরে বেড়ানো ছাড়াও আকর্ষণীয় রাইডের মজা নিতে ছুটির দিনে অনেকে এই পার্কে আসেন। 15টি সিনেমা ফান টাউন পার্কের প্রধান আকর্ষণ হলেও ছোট বাচ্চাদের জন্য এখানে রয়েছে নাগরদোলা, ট্রেন, বাম্পার কার, প্যাডেল বোট, সুইমিং চেয়ার, মেডিগো, রাউন্ড স্ল্যাব কন্ট্রোল, এরোপ্লেন সহ বিভিন্ন ইনডোর ও আউটডোর রাইড। আর বিশেষ দিনগুলোতে ফান টাউন পার্ক কনসার্ট, ডিজে ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আকর্ষণীয় আয়োজন পূর্ণ থাকে। তিন নম্বর যেটি রয়েছে দর্শনীয় স্থানগুলো সেটা হচ্ছে ম্যাজিক প্যারাডাইস পার্ক, আশা করি অনেকের পরিচিত। ম্যাজিক প্যারাডাইস পার্ক কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকায় অবস্থিত। ওয়াটার পার্ক, বৃষ্টির অধিক রাইড, ডাইনোসর পার্ক, পিকনিক স্পট সহ এই পার্কটি কুমিল্লার সবচেয়ে সুন্দর ও অ্যামিউজমেন্ট পার্ক। বিদেশি কার্টুন ডিজনিকের আদলে তৈরি প্যারাডাইস পার্কের গেটটি বেশ আকর্ষণীয়। মনোরম পরিবেশের এই পার্কটি ছোট বড় সবারই জন্য। চার নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ময়নামতি জাদুঘর। কুমিল্লা থেকে 14 কিলোমিটার দূরে সালমানপুর অবস্থিত ময়নামতি জাদুঘর প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহশালা হিসেবে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান। ময়নামতিতে জাদুঘরের 42টি ভিন্ন ভিন্ন সংরক্ষণাগারে কুমিল্লার বিভিন্ন স্থান হতে সপ্তম ও অষ্টম শতাব্দীর নানা নিদর্শন সংরক্ষণ করে রাখা হয়েছে। প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে ব্রোঞ্জের পাথরের ছোট বড় মূর্তি, ব্রোঞ্জের বিশাল ঘণ্টা, স্বর্ণ ও রৌপ্যমুদ্রা, পোড়ামাটির ফলক, ব্রোঞ্জ, তামা ও লোহার সামগ্রী, মাটির খেলনা, খাটের নিদর্শন, মৃৎশিল্প নিদর্শন এবং প্রাচীন হস্তশিল্পের পাণ্ডুলিপি উল্লেখযোগ্য। এছাড়া জাদুঘরকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে বিশ্রামাগার ও মনোরম ফুলের বাগান। পাঁচ নম্বর যে দর্শনীয় স্থানটি রয়েছে সেটা হচ্ছে নবশালবন বিহার। প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনায় নতুন এক সংযোজন কোটবাড়ি এলাকার নবশালবন বিহার। প্রায় 2.5 একর জায়গার উপর 1995 সালের 8 সেপ্টেম্বর নবশালবন বিহার ও বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হয়। শৈল্পিক এই বুদ্ধ উপাসনালয় দক্ষিণ পূর্ব এশিয়ার বুদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শান্তি বিহার হিসেবে পরিচিত। 2014 সালে থাইল্যান্ডের বুদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের উপহার হিসেবে পাওয়া দাহাত পদার্থের তৈরি প্রায় 6 টন ওজনের 30 ফুট উচ্চতায় বুদ্ধ মূর্তি স্থাপন করা হয় এই বিহারে। নবশালবন বিহারে প্রবেশ করলে প্রথমে সোনালি রঙের বিশাল বুদ্ধ মূর্তিটি দেখা যায়। দিনের বেলা সূর্যের আলোয় চকচক করা হয়। মূর্তি অনেক দূর থেকেই যে কারণ নজরে পড়ে, মূর্তির পাশে রয়েছে রাজকীয় ভাবে অবস্থানরত একই রঙের দুটি সিংহ। কারুকার্য মন্ডিত এই মন্দিরের চারপাশে রয়েছে 3টি বড় ও 1টি ছোট মঠক। এছাড়া রয়েছে মেডিটেশন সেন্টার, শালবন বিহার এতিমখানা, লাইব্রেরি, জাদুঘর, সিনেমা, সেমিনার ও আবাসিক হোটেল। তো আশা করি এটা আপনাদের অনেক ভালো লেগেছে। আশা করি আপনি যদি এখানে গিয়ে থাকেন এর আগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের মধ্যে যেটা 6 নম্বর দর্শনীয় স্থান রয়েছে সেটাও হচ্ছে যে ডাইনোসর পার্ক বা ডাইনো পার্ক। কুমিল্লা জেলার কোটবাড়ি জাম মোড়াই লালমাগ পাহাড়ের 12 একর জায়গায় নিয়ে ডাইনোসর পার্ক নির্মাণ করা হয়েছে। সমতল ভূমি থেকে 45 ফুট উঁচুতে অবস্থিত পাখির কলকাকলিতে মুখরিত মনোমুগ্ধকর এই থিম পার্কে হাজার বছর আগে বিলুপ্ত হওয়া ডাইনোসরেরা চলাফেরা করে। ডাইনোসর পার্ক নাম হলেও ডাইনো পার্ক
নামটি ছড়িয়ে গেছে সর্বত্র। ডাইনো পার্কের প্রধান আকর্ষণ ডাইনোর জন্য যেতে পারে রংধনু সিরিজ 40 দা বেয়ার ঠিলায় চলতে হবে। ডাইনোসর গুলোর মোটর রাইড নড়াচড়াও গর্জন দর্শনার্থীর অনেক আনন্দ করে। প্রতিটি ডাইনোসরের নিচে তাদের ইতিহাস সম্পর্কে তথ্য দেওয়া আছে। ডাইনো জুনিয়র পাশে একটি কৃত্রিম জন রয়েছে যেটা আমাদের দর্শনীয় স্থানগুলো 7 নম্বর রয়েছে। সেটা হচ্ছে রূপবান মোড়া, এটি অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক রূপবান নাম স্থাপনার নাম রূপবান মোড়া। 90 দশকে কুমিল্লার কালেবাজার সড়কের কাছে অবস্থিত বাংলাদেশের প্রাচীন ইতিহাসের এক অন্যতম এই নিদর্শনী খনন করা হয়। কথিত আছে রহিম ও রূপবানের ভালোবাসায় এক অন্যতম নিদর্শন এই স্থান। বাংলাদেশের অসম প্রেমের নানা ঘটনা ও কাহিনী রয়েছে সবুজ প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই ঐতিহাসিক স্থানকে ঘিরে। 8 নম্বর যে দর্শনীয় স্থানটি রয়েছে সেটা হচ্ছে ময়নামতি ওয়ার সিমেট্রি, কমনওয়েলথ সমাধি ক্ষেত্র বা ময়নামতি ওয়ার সিমেট্রি। ময়নামতি ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সহায়তার জন্য সৈন্য শ্রেণীর দ্বারা সাহিত্য আছেন, যার মধ্যে যুদ্ধে নিহত সৈন্য ছাড়াও 24 জন জাপানি যুদ্ধবন্দী এবং 1 জন বেসামরিক ব্যক্তি রয়েছে। কুমিল্লা থেকে 5 কিলোমিটার দূরে কুমিল্লা ক্যান্টনমেন্টের টিবরা বাজারে ও ময়নামতি সাহেব বাজারের মধ্যস্থলে প্রায় 14.5 একর পাহাড়ি ভূমির উপর অবস্থিত ময়নামতি ওয়ার সিমেট্রি বাংলাদেশের দ্বিতীয় কমনওয়েলথ সমাধি ক্ষেত্র। স্থানীয় মানুষের কাছে ময়নামতি ওয়ার সিমেট্রি ইংরেজ কবরস্থান হিসেবে পরিচিত হলেও এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান এবং নিহতদের কবর রয়েছে। আমাদের যে 9 নম্বর দর্শনীয় স্থানে রয়েছে সেটা হচ্ছে যে অনেকের পরিচিত একটা হচ্ছে জাহাপুর জমিদার বাড়ি। কালের বিবর্তনে জমিদারের প্রথার বিলুপ্তি ঘটলেও কুমিল্লা জেলার মুরাদনগরে অবস্থিত জাহাপুর জমিদার বাড়ি ইতিহাসের সাক্ষী হয়ে আজও টিকে আছে। জাহাপুর গ্রামের প্রায় 400 বছর আগে গৌরী মোহনের হাত ধরে এই জমিদার বাড়িটি নির্মিত হলেও 1862 খ্রিস্টাব্দে বাড়িতে জমিদারির গোড়াপত্তন হয়। ঢাকা জেলার সরোজী মহালের জমিদার রাধিকা মোহন দাস হতে শ্রী গৌরী মোহন রায়ের মাধ্যমে এই পরিবার জমিদারি লাভ করেন। আমাদের শেষ 10 নম্বর যে দর্শনীয় স্থানটি রয়েছে সেটা হচ্ছে যে ইটাকোলা মোড়া। কুমিল্লা সদর উপজেলার থেকে প্রায় 9 কিলোমিটার দূরে কোরবাড়িতে অবস্থিত ইটকোলা মোড়া 7ম বা 8ম শতকে নির্মিত একটি বৌদ্ধ বিহার। রূপবান মোড়ার বিপরীত পাশে সমতল ভূমি থেকে প্রায় 40 ফুট উঁচুতে অবস্থিত এই প্রত্নস্থানে 3টি স্তর পরিলক্ষিত হয়। প্রাচীনকাল থেকে এখানে ইট পোড়ানোর কারণে জায়গাটি ইটাকোলা মোড়া নামে পরিচিতি লাভ করে। তবে আশা করি আপনাদের ভালো লেগেছে এই দর্শনীয় স্থান জানতে এবং উপভোগ করতে। তো আপনারা এই দর্শনীয় স্থানগুলোর মধ্যে কোনটায় কোথায় ঘুরে এসেছেন এর আগে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আর অবশ্যই আপনি যদি এই কুমিল্লা জেলার থেকে দেখে থাকেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.